আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে যাই তখন কিন্তু ওখানে একটা ভিজিবিলিটি নামের কিন্তু অপশান শো করে এই ভিজিবিলিটি অপশনটিতে আরও চারটি অপশান রয়েছে সেটা কি পাবলিক প্রাইভেট আনলিস্টেড শিডিউল আর যাদের ইউটিউব চ্যানেলে মেম্বার্সের অপশান রয়েছে তাদের চ্যানেলে মেম্বার্স অনলি নামের কিন্তু একটা অপশান শো করে তো এই যে অপশানগুলো এই অপশানগুলোর কাজ কি বা এর মধ্যে আমরা কোন অপশানটা সিলেক্ট করব এটা কিন্তু আমরা যখন নতুন অবস্থায় ইউটিউবে কাজ শুরু করি তখন আমাদের অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা আসে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই যে ভিজিবিলিটি অপশানটা এটার কাজ কি বা এর মধ্যে এই যে পাঁচটা অপশান রয়েছে বা চারটে অপশান রয়েছে এই অপশানগুলোর মধ্যে কোনটা আপনি সেলেক্ট করবেন তো এটার বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাই ইউটিউব চ্যানেলে এই ভিডিও আপলোড করার সময় এই যে ফিজিবিলিটি অপশনটা শো করে এটার বিষয়ে বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন আর যদি আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তাহলে ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ডিজিটাল টিপস বাংলা লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে এখনই ফলো করুন তো আসুন বন্ধুরা বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিও আপলোড করার সময় আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু এই যে ভিজিবিলিটি অপশানটা এটা কিন্তু এখানে শো করে তো এখানে যখন এই অপশানটা শো করে তখন আমাদের মাথায় প্রশ্ন আছে যে এটাতে ক্লিক করে আমরা কোন অপশানটা সিলেক্ট করব পাবলিক করব আমাদের ভিডিওটিকে না আনলিস্টেড করব না প্রাইভেট করব বা এটাকে শিডিউল করব কোন অপশানটা সিলেক্ট করলে আমাদের ভালো হবে তো এটা কিন্তু নতুন অবস্থায় আমাদের অনেকের মনে কিন্তু এই প্রশ্নটা এসে থাকে তো এবার কথা হচ্ছে এর মধ্যে কোন অপশানটা সিলেক্ট করলে আমাদের ভালো হবে তো এটা জানার আগে প্রথমে আমরা এই যে চারটে অপশান রয়েছে এই অপশানগুলোর কাজ জেনে নিই তারপরে আমরা ডিসাইড করব যে আমাদের ভিডিওটিকে পাবলিক করা দরকার না আনলিস্টেড করা প্রয়োজন প্রাইভেট করা দরকার বা শিডিউল করা প্রয়োজন প্রথমে আমরা এই যে পাবলিক প্রাইভেট আনলিস্টেড এবং শিডিউল যে চারটে অপশন রয়েছে এই চারটে অপশানের কাজ কি সেটা জেনে নিই তারপর আমরা ডিসাইড করব যে আমাদের ভিডিওটিকে পাবলিক করা ভালো না প্রাইভেট করা ভালো না শিডিউল করা ভালো এই যে চারটে অপশান শো করে এর মধ্যে প্রথমে রয়েছে কিন্তু পাবলিক পাবলিকটা কি না যদি আপনি আপনার ভিডিওটিকে পাবলিক করে আপলোড করেন তাহলে কি হবে আপনার ভিডিওটি কিন্তু প্রত্যেকে দেখতে হবে যে আপনার ভিডিওটিকে সার্চ করবে সেই কিন্তু আপনার ভিডিওটিকে দেখতে পাবে তাই আপনি যদি ভিডিও আপলোড করার সময় এই পাবলিক করে আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি কিন্তু প্রত্যেকের কাছে কিন্তু ভিজিবেন হয়ে যাবে তারপরে অপশান দেওয়া রয়েছে কি প্রাইভেট তো যদি আপনি প্রাইভেট অপশানে ক্লিক করে আপনার ভিডিওটিকে আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি শুধুমাত্র আপনি দেখতে পাবেন এছাড়া কিন্তু কেউ কিন্তু আপনার ভিডিওটিকে দেখতে হবে না বা সার্চ করলে কিন্তু খুঁজে পাবে না আর তারপরে তিন নম্বর অপশান কী দেওয়া রয়েছে আনলিস্টেড তো এই যে আনলিস্টেড এই অপশানটি যদি আপনি সিলেক্ট করে আপনার ভিডিওটিকে আপলোড করেন তাহলে কি হবে আপনার ভিডিওটি কেউ দেখতে হবে না ঠিক আছে কিন্তু আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা লিঙ্ক আপনি কিন্তু যে কাউকে শেয়ার করতে পারেন সেই কিন্তু সেই ক্লিক করে আপনার ভিডিওটিকে দেখতে করার সুবিধা আর তারপর চার নম্বর কি অপশন দেওয়া রয়েছে শিডিউল তো এই শিডিউল অপশনটার কাজ কি না আপনি যদি আপনার ভিডিওটিকে শিডিউল করার পর আপলোড করেন তাহলে কি হবে আপনি যে তারিখে শিডিউল করবেন সেই তারিখেই কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ হবে তো এটাই হচ্ছে শিডিউলের কাজ আর আরও একটা অপশান দেয়া থাকে মেম্বারস অনলি যাদের ইউটিউব চ্যানেলে মেম্বারসের অপশানটা চালু করা রয়েছে তাদের তাদের চ্যানেলে কিন্তু এই মেম্বারস অনলি অপশানটা শো করে এটা কি জন্য না আপনি কোনো ভিডিও আপলোড করেছেন শুধুমাত্র আপনার চ্যানেলে যেসব মেম্বার রয়েছে বা সদস্য রয়েছে তাদের জন্য আপনি চাইছেন পাবলিশ করতে তখন আপনি এই মেম্বারস অনলি করে দিলে সেই ভিডিওটা শুধুমাত্র আপনার চ্যানেলে যেসব মেম্বার রয়েছে তারা কিন্তু সেই ভিডিওটা দেখতে পাবে দুইটাই হচ্ছে অনলি যে অপশনটা এটা কাজ তো এই যে চারটে অপশন দেওয়া রয়েছে এই অপশনগুলোর কাজ কিন্তু এগুলোই এবারে আপনার মতো অনুযায়ী আপনার দেখতে হবে যে আপনার কোনটা কোন অপশনটা সিলেক্ট করলে আপনার ভালো হবে আমি কি করি আমি প্রথমে কিন্তু ভিডিও আপলোড করার সময় আনলিস্টেড করে ভিডিও আপলোড করি তারপরে ওয়াইটি স্টুডিওতে গিয়ে বা বা যে কোনো ব্রাউজার থেকে আমাদের ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড ওপেন করে ভিডিওটিকে দেখি যে ভিডিওর মধ্যে কোনো প্রবলেম আছে কি না ভিডিওর মধ্যে আরও কিছু অ্যাড করতে হবে কি না সেগুলো কিন্তু দেখে নিই নেওয়ার পরে যখন ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে যায় তারপরে কিন্তু আমি ভিডিওটিকে পাবলিশ করি যেমন ভিডিওটি আনলিস্টেড করার পর কিন্তু সেই ভিডিওতে আমি এন্ড স্ক্রিন অ্যাড করি বা আই বাটন অ্যাড করি বা ডেসক্রিপশন ঠিকঠাক করে দিয়ে দিই ট্যাগ ঠিকঠাক করে অ্যাডেট করি এগুলো অ্যাডিট করার পর কিন্তু আমি ভিডিওটিকে পাবলিশ করি তো এইভাবে কিন্তু আপনিও আপনার ভিডিওটিকে প্রথমে আনলিস্টেড করে আপলোড করবেন করার পর তারপরে ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনার ভিডিওটিকে পুরোপুরি দেখে নেবেন যে কি কি অ্যাড করতে হবে আপনার ভিডিওটি ঠিকঠাক আছে কিনা বা যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আছে বা কপিরাইট স্ট্রাইক আসে সেটা কিন্তু এই আনলিস্টেড করে রাখলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো এইভাবে যখন আনলিস্টেড করে আপলোড করার পর যখন এগুলো চেক করে নিলেন বা ঠিকঠাক আছে দেখে নিলেন তারপরে আপনি কি করবেন আপনার ভিডিওটিকে আপনি পাবলিক করে দেবেন তাহলে কি হবে আপনার ভিডিওটাতে আর কিন্তু কোনো সমস্যা থাকবে না আর যদি আপনি সরাসরি আপনার ভিডিওটিকে আপলোড করার সময় পাবলিক করে দেন তাহলে যদি আপনার ভিডিওতে কোনো প্রবলেম থাকে বা কপি রাইট সম্ভাবনা থাকে তাহলে কিন্তু ভিডিওটা আপলোড আপলোড করার পর কিন্তু আপনার ভিডিওতে আসবে তাই প্রথমে আনলিস্টেড করে করা ভালো ট্রাই আর তারপরে কিন্তু ভিডিওটা সবকিছু চেক করে নেওয়ার পর কিন্তু পাবলিক করা ভালো এবারে আপনার মতো অনুযায়ী আপনি দেখে নেবেন যে আপনার কোনটা করলে সুবিধা হবে এটা আমি আমার মতামত জানালাম তো আপনি চাইলে প্রাইভেটও করে আপলোড করতে পারেন বা পাবলিক করে আপলোড করতে পারেন বা আনলিস্টেড আপডেট করেও কিন্তু আপলোড করতে পারেন তো এই হচ্ছে এই চারটি অপশনের কাজ তো আশা করছি আপনারা জানতে পেরেছেন যে এই পাবলিক প্রাইভেট আনলিস্টেড এবং শিডিউল যে অপশনগুলো এগুলোর কাজ কি এর মধ্যে কোন কোন অপশনটা আপনার সিলেক্ট করা দরকার তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন আর যদি আপনি আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন তো যাই বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচ